ঢাকায় আটক তালিকাভুক্ত চরমপন্থী কেতু চুয়াডাঙ্গায় বন্দুকযুদ্ধে নিহত আহত পাঁচ পুলিশ অস্ত্র বগুড়ার মোকামতলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা নিহত চার আহত আট খুলনায় এসএসসি পরীক্ষার্থী সিয়াম হত্যার ঘটনায় আটক চার খুনের সময় ব্যবহৃত ছুরি জব্দ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে আপনাদের সঙ্গে থাকছে আমি নুরে শারমিন এছাড়াও সংবাদে আরো থাকছে প্রভাবশালীদের দখল দূষণের কবলে লক্ষ্মীবাউ জলবন পূর্বপুরুষের সম্পত্তি দাবি করে চলছে সম্পদের ভাগবাটোয়ারা চুয়াডাঙ্গায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত চরমপন্থী কেতু নিহত হয়েছে আহত হয়েছে পুলিশের পাঁচ সদস্য এই সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি জি দুই রাউন্ড গুলি ছয়টি ককটেল ও ছয়টি রামদা উদ্ধার করে মঙ্গলবার রাত দুইটার দিকে ভালাইপুর কবরস্থানের কাছে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে পুলিশ জানায় মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে কেতুকে ঢাকা থেকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানায় নেয়া হয় তার স্বীকারোক্তিতে পুলিশ রাতে অস্ত্র উদ্ধারে বের হয় ভালাইপুর কবরস্থানের কাছে পৌঁছালে কেতুর সহযোগীরা পুলিশের দিকে গুলি চালায় পুলিশও পাল্টাগুলি চালালে কেতু ডাকাত গুলিবিদ্ধ হয় পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে নিহত কেতু চুয়াডাঙ্গা সদরে বাড়িয়া গ্রামের বাসিন্দা বগুড়ার শিবগঞ্জে মোকামতলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেখে চারজন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত আটজন সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস সদস্যরা জানায় ঢাকা থেকে সাদ্দাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুড়িগ্রাম যাচ্ছিল বগুড়ার মোকামতলায় পৌঁছালে বাসটি এক পথচারীকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে এতে পথচারী সহ ঘটনাস্থলেই তিনজন মারা যায় গুরুতর আহত হয় নয় জন পরে তাদের উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরেকজনের চট্টগ্রাম থেকে কুড়ি গ্রাম গাড়ি একটি বাস পথচারীকে পথচারী রাস্তা পার হইতে গিয়ে পথচারী থেকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পরে আর পড়াতে আমরা দুজন ঘটনাস্থলে মারা যায় পরে একজন হাসপাতালে মারা যায় পরে যে পথচারীকে বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্টটা ঘটছে পরে উনি সাইডে বাড়ি খেয়ে উনি পরে মারা যায় খুলনায় এসএসসি পরীক্ষার্থী সিয়াম হত্যার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ এ সময় হত্যায় ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয় সকালে তাদের আটক করে সদর থানা পুলিশ পুলিশ জানায় পূর্ব বিরোধের জের ধরে একদল সন্ত্রাসী সিয়ামকে মঙ্গলবার রাতে চানমারি বাজারের কাছে ডেকে নেয় সিয়ামের শরীরে বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করে রাস্তায় ফেলে যায় তারা পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে তাকে নিহত খলিলুর রহমান সিয়াম রূপসা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী প্রভাবশালীদের দখল দূষণে বিলীন হতে বসেছে হবিগঞ্জে দেশের বৃহত্তম জলবন লক্ষ্মীবাউর পাঁচ যুগেরও বেশি সময় ধরে নানা বাহানায় ভোগ দখল হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের আধার মাছ গাছ তো বিক্রি হচ্ছেই কাগজে কলমে নিজেদের নামে করে নেয়া জলবনে শীত মৌসুমে পাখি শিকার করে চলে ভোজন বিলাস হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ একলাসুর রহমান খোকনের রিপোর্ট জানাচ্ছেন ফারজানা সাবন্ত সবুজের সমারোহে ঘেরা অথৈ জলের লক্ষ্মী বাউরের অপার সৌন্দর্য দৃষ্টিকারে যে প্রায় সাড়ে তিনশো একরের বনটি স্থানীয়ভাবে পরিচিত খড়তীয় জঙ্গল নামে কবিগঞ্জ থেকে প্রায় বারো কিলোমিটার দূরে অবস্থান দেশের সবচেয়ে বড় জলাবনটি বৃহৎ এ জলাবন দীর্ঘ সময় ধরে ভোগ দখল করছে স্থানীয় প্রভাবশালীরা মাছ আহরণ ধান চাষ গাছ বিক্রির টাকা ভাগ বাটোয়ারা হয় নিজেদের মধ্যেই পাশাপাশি নিষেধাজ্ঞা সত্ত্বেও অবাধে পাখি শিকার করায় নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য জঙ্গলের গাছ আছে খাতা হিসাবে বিক্রি করে জলাবন্টি নিজেদের পূর্বপুরুষের কেনা সম্পত্তি দাবি করছেন স্থানীয় প্রভাবশালী ও সাবেক ইউপি চেয়ারম্যান আমরা জমিদারি কিনতে আমরা মুরব্বীরা জল জমিদার থেকে এইটা জমিদারি কিনে আমরা খান বা আবিদুল খান ওয়াফসিদ নামে ওয়াফসিদ গঠন অবশ্য পর্যটন কেন্দ্র গড়ে তুলতে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা আর এই জরিপে প্রায় 366 একর ভূমি বিভিন্ন খতিয়ারে বিভিন্ন ব্যক্তির নামে রেকর্ড হয় এই জেলাটার যে অনেক যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলি যদি আমরা সারা যদি জানিয়ে দিতে পারি এখানে পর্যটকের তবে এখনই দৃষ্টি না দিলে জলাবনটি বিলুপ্ত হওয়ার আশঙ্কা করছেন পরিবেশবাদীরা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের বাস্তব পরিকল্পনা গ্রহণ করা হয় তাহলে অদূর ভবিষ্যতে এই জলাবন দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন পর্যটন কেন্দ্র গড়ে তোলার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জলাবনটি দখলমুক্ত করার দাবি স্থানীয়দের ফারজানা শ্রাবন্ত একুশে টেলিভিশন জলঢাকা থেকে ভাদুর দরগাহ হয়ে ডিমলা পর্যন্ত আঞ্চলিক প্রধান সড়কটির বেহাল দশা ঝুঁকিপূর্ণ এই রাস্তার কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রী সহ যানবাহন চালকরা প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা সড়কটির সংস্কারে কাজ শুরু হলেও মাঝপথে ঠিকাদার তা বন্ধ করে দেয় নীলফামারি প্রতিনিধি আব্দুর রশিদ শাহ রিপোর্ট জানাচ্ছেন রত্ন জলঢাকা থেকে ভাদুর দরগা হয়ে টুনির হাট থেকে ডিমলা পর্যন্ত এই আঞ্চলিক প্রধান সড়কটি এখন খানাখন্দে ভরা ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ষোলো কিলোমিটার সড়কটি পাড়ি দিতে সময় লাগার কথা দশ থেকে পনেরো মিনিট সেখানে লাগছে দ্বিগুণের বেশি সময় রাস্তার এমন অবস্থা এখানে খাল ওখানে খাল অসুস্থ লোক নিয়ে আমরা কিভাবে যাব প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় ডেলিভারি রুগী নিয়ে যায় রাস্তাতে হয়ে যায় চালকরা বলছেন অতিরিক্ত সময় লাগার পাশাপাশি ক্ষতি হচ্ছে গাড়ির যন্ত্রাংশের এছাড়া দুর্ঘটনাও ঘটছে চাকা খচ হয় তারপরে স্প্রিং ভেঙে যায় একটা গাড়ির এতবারই এভাবে যাওয়ার এই খালপ পড়তে না গেছে উডিল লাগেছে পড়ি গেছে উডিল লাগেছে তাহলে গাড়ি কেনার অবস্থা কি হবে শরীরের অবস্থা কি যে এইখানে যে চাম্পি হদ্দাম করে গাড়ি এই ভাঙ্গা রাস্তা গাড়ি চালাচ্ছি রোডের মধ্যে গাড়ি পাতি ভাঙে গাড়ি পাল্লি খাচ্ছে ভাই স্থানীয় সড়ক ও জনপথ বলছে এর জন্য দায়ী সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদার তবে নতুন করে টেন্ডার আহ্বান করা হবে নিয়োগিত ঠিকাদার ছয় কিলোমিটার কাজ করার পর বাকি কাজটুকু করতে ব্যর্থ হয় সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ছেড়েই এটি আমরা দরপত্র আহ্বান করে কাজটি বাস্তবায়ন করতে সম্মত হব নিরাপদ সড়ক যোগাযোগের স্বার্থে আঞ্চলিক এই মহাসড়কটি দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত এলাকায় কমলা চাষ করে এখন স্বাবলম্বী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় আবহাওয়া অনুকূলে থাকায় কমলা ফলনও বেশ ভালো আর সুস্বাদু সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই অঞ্চলে কমলা চাষ আরও বাড়ানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট জানাচ্ছেন নিলাম নেত্রকোনার পাহাড়ি অঞ্চল মেঘালয় ঘেঁষা এলাকা দুর্গাপুর কলমাকান্দা এ অঞ্চলের মাটি আর আবহাওয়া অনুকূল হওয়ায় পাহাড়ে কমলার আবাদ হয়েছে বেশ ভালো বাগানের গাছে গাছে ঝুলছে রসে ভরা মৌসুমি এই ফল দু সালে স্থানীয় আদিবাসী বিভাস মানকিন বসতভিটায় লাগান কমলার গাছ শখের বসে লাগানো গাছে ফলন ভালো দেখে আগ্রহ বাড়ে অন্যান্য চাষীদের বর্তমানে স্থানীয় পাহাড়ে পাঁচ একর জমিতে চাষ হচ্ছে কমলা খুব ভালোই চাষ হয় আর এখানে নিকাশটা বাগান করছিল তার কাছ থেকে আমি চালাই নি আমি নিজ বাগান করছি বাচ্চার এক এক সিজনে তো ফল দেয় সেই থেকে আমরা প্রায় চল্লিশ পঞ্চাশ হাজারের মতো আমরা বিক্রি করি বিক্রি হচ্ছে কমলা গাছের চারাও এসব চারা গুণগত মানসম্পন্ন বলে জানান চাষিরা নার্সারিও আমি প্রতি বছর আমি করি ফলে আমি কোনো রাসায়নিক সার দেই না এবং কোনো হরমোন টরমোন জাতীয় আমি কোনো দেই না যেহেতু আমরা কমলা চাষের জন্য উপযোগী জানিয়ে চাষীদের সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন কৃষি কর্মকর্তা জেলার জমি এবং পাহাড়ি ঢাল কমলা চাষের জন্য অত্যন্ত উপযোগী এ ব্যাপারে তারা যদি সাথে উন্নত প্রযুক্তি দিয়ে তাদের উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় সে ব্যাপারে সর্বপ্রকার সহযোগিতা করবো সংশ্লিষ্টরা বলছেন উন্নত প্রযুক্তি আর সরকারি সহায়তা পেলে এ অঞ্চলে বাড়তে পারে কীটনাশক মুক্ত সুস্বাদু কমলার উৎপাদন এক যন্ত্রে চারা রোপণ ফসল কাটা ও ধান মাড়াই করে বস্তাবন্দি করা হচ্ছে নতুন এই যন্ত্র কৃষিপ্রধান দেশের কৃষকদের মধ্যে নতুন স্বপ্নে সঞ্চার করেছে ভাড়ায় নতুন যন্ত্রটি সেবা পেতে মঙ্গলবার বিকেলে ফেনীর ভুইয়ার আজিজ ফাজিলপুর এলাকার স্থানীয় আইপিএম ক্লাবকে বিনামূল্যে দেয়া হয় ডাগন ভুইয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড মোহাম্মদ খালেদ কামাল উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা পরে উপস্থিত অতিথিরা যন্ত্রটির ব্যবহার করে ধান কাটা ও মারাই করে কৃষকদের দেখান এবার সারা নানা খবর নিয়ে দেখুন রিপোর্ট দেশের শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জের করিমগঞ্জে ও বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষক দলের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লার পল্লী বিদ্যুতের দশ কেভি উপকেন্দ্র দুইয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন বাগেরহাটের বিভিন্ন মহাসড়কের সত্তর কিলোমিটার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সড়ক ও জনপথ বিভাগ নেত্রকোনা মদন উপজেলা পাবলিক হলে বিরোধী গণস্বাক্ষর সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত বরিশালের উজিরপুরে কারফা পাবলিক একাডেমিক ভবনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কুমিল্লার দেবীরদ্বারে ঘাতক ব্যাধি ডায়াবেটিক সম্পর্কে সতর্ককরণ সভা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাজী বদ্রুদ্দোজা মিলনায়তনে বাড়ি প্রযুক্তি হস্তান্তর কর্মশালা দুই হাজার অনুষ্ঠিত কুমিল্লার দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন নওগার বালুভরা আরবি উচ্চ বিদ্যালয়ের একশো তিনতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঝিনাদহ ক্যাডেট কলেজের তিপ্পান্নতম আন্তহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে বাল্যবিবাহ যৌতুক ইফটিজিং শক্তি ও জঙ্গিবাদ বিরোধী প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে কিশোরীদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন শেষ করছি একুশে দেশের সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার ঢাকায় আটক তালিকাভুক্ত চরমপন্থী কেতু চুয়াডাঙ্গায় বন্দুক যুদ্ধে নিহত আহত পাঁচ পুলিশ অস্ত্র গুলি উদ্ধার বগুড়ার মোকামতলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা নিহত চার আহত আট খুলনায় এসএসসি পরীক্ষার্থী সিয়াম হত্যার ঘটনায় আটক চার খুনের সময় ব্যবহৃত ছুরি জব্দ সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নাম্বারে আর ভিজিট করুন একুশে এছাড়া ফেসবুকেও লগ ইন করতে স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরের সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন